ইংলিশ বিহার বিধানসভার বিধায়িকা শিল্পা মিত্র চৌধুরী পৌর নির্বাচনে বিভিন্ন বুথ ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি সাংবাদিকদের সামনে বিভিন্ন অভিযোগ করেন বুথ জ্যাম করার। এখানে ভোট হচ্ছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যেন শান্তিপূর্ণভাবে ভোট হয়। কালকে সারাদিন প্রশাসনিক বৈঠকে ছিলাম, আজকে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে, বুথ জ্যাম করার প্রক্রিয়া খবর পাচ্ছি। বিশেষ করে সকাল থেকে 12 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড বারবার ফোন আসছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। আমরা প্রশাসনিকভাবে যেটুকু বলা যায় সেটুকু আমরা করছি, আশা করি সাধারণ মানুষ তারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। আপনার সব একদম ঠিকই হয়ে গেছে।